হুমকি দিয়েছিল একজন সেনা সেনার সদস্য হয়ে এমন কেন হত্যার হুমকি দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যানকে নির্বাচনে না গেলে তাকে শেষ করে দিবে আসুন সে বিষয়ে গোপন কিছু তথ্য জানবো কার নির্দেশে একজন সেনা সদস্য হয়ে একটি দলের হাইকমান্ডকে এভাবে হত্যার হুমকি দিতে পারে আসল ষড়যন্ত্র কি হয়েছিল সব কিছু এখন ফাঁস হয়েছে ধরা খেয়েছে অনেকেই আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও সমানে দর্শক মারি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই বিটা সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনার অবগত আছেন জিএম কাদের ছাব্বিশটি আসন পেয়ে নির্বাচনে গিয়েছেন কিন্তু ছাব্বিশটি আসন তাদেরকে পূর্বেই দেওয়া হয়েছিল ছাব্বিশটি আসন পেয়ে জিএম কাদের স্পষ্ট মিডিয়ার সামনে জানিয়ে দিয়েছে ছিল ছাব্বিশটি ভিক্ষার আসন আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই ছাব্বিশটি ভিক্ষার আসন আমার দরকার নেই এমন স্পষ্ট বক্তব্য দেওয়ার পরেই চলেছে আসল খেলা গেম কাদের হঠাৎ করে আত্মগোপনে চলে গেল। কেননা তার হুমকি এবং বিভিন্ন হত্যার হুমকি চলে আসছিলো তার ফোনে এবং ডাইরেক্টলি তখন তিনি হঠাৎ করে গা পেয়ে গিয়েছিল বলা হয়েছে যে নির্বাচনে যদি না যায় তাহলে তাকে শেষ করে দিবে পরিশুষে চব্বিশ চব্বিশ দিন আত্মগোপনে থেকে ২৪ দিন পরে যখন দলীয় কার্যালয়ে এসেছে তখনই পুলিশের গেরাও করে রেখেছে পুলিশ পাহারা রেখেছে তখন আমরা বুঝেছি যে নিশ্চয়ই তলে তলে কিছু হয়ে গিয়েছে এই পুলিশ এসেছে যদি তারা নিষেধ করে তখন তাদেরকে গেরাও করবে পুলিশ কিন্তু পরিশেষে নিষেধ করার মতো কোনো পরিস্থিতি ছিল না কিন্তু স্বীকার করতে হয়েছে নির্বাচনে যাবে